হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় সবাইকে ওয়েলকাম। যারা ভাত প্রেমিক তাদের জন্য স্পেশালভাবে আজকের রেসিপি, গরম গরম ভাতের জন্য স্পেশালভাবে সজনে ডাঁটের ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা স্বাদ অনুযায়ী যতটা ঝাল খেতে পারবেন, এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন, চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন, আবার কাঁচামরিচ শুধু দিয়েও রান্না করে নিতে পারেন। আমি রসুন কিন্তু একটু থেতলে করে নিয়েছি, তাহলে রসুনের স্মেলটা ভালো ছড়াবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, এভাবে চিরে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে এক চামচ। আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি আমি হাফ কাপের মতো দিলাম। আমি এখন এখানে মশলা দেব, সেই জন্য আগেই পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে এবার সবগুলো একসঙ্গে আবারও কষায় নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এভাবে যখন বলক উঠে আসবে একটু নেড়ে চেড়ে আমি এখানে যে সজনে ডাঁটি পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঠিক এরকম আমি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় ছোট করেও কেটে নিতে পারেন। এবার সজনের ডাঁটটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখায় নিতে হবে। মাখানো হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একবারে আমি পানি দিচ্ছি যেটা সজনাটা সেদ্ধ হয়ে আসবে। এবার আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বলক যখন উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 2 কাপের মতো নিয়েছি। সজনার ঝালে অবশ্যই পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজ যত বেশি দিবেন এই তরকারিটা খেতে কিন্তু আরও মজা লাগবে। এবার পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর অবশ্যই একটু মাঝে মাঝে খুলে খুলে দেখবেন যে আবার নিচে লেগে না যায়। যেন 2 থেকে 3 বার আমি এভাবে ঢাকনা দিয়েছি, আবার খুলে খুলে একটু নেড়েছে নিয়েছি। ঠিক যখন এইরকম পর্যায়ে আসবে তখন আর ঢাকনাটা দিবেন না। দেখতেই পাচ্ছেন সজনাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর মাখামাখা ভাব এসেছে, এখন কিন্তু নিচে লেগে যেতে পারে। আমার মনে হচ্ছে এখন আমার রান্নাটা রেডি। এখন আপনারা চাইলে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন। এখন একটু নিচে লেগে যাচ্ছে, এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যেন পুড়ে না যায়। আমার এখন সজনার ডাঁটার ঝাল রেডি, এখন পরিবেশন করব। আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। মূলত এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, চাইলে আপনারা এমনিও খেতে পারবেন।
রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।